ছাত্র জনতার আন্দোলনের মুখোমুখি আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা দাইয়ারে বারো জনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয়। আর শেখ হাসিনা বাংলাদেশের তত্ত্বাবধানের পরে একে একে আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতানেত্রী দায়িত্ব ত্যাগের আর দায়িত্ব দায়ের বোধকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতত আটক হয়। এরকমই বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া খবর ইল আগস্টের ছয় তারিখ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরত হাসান মাহমুদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতত আটক হই। এরপরে বাংলাদেশের পত্রপত্রিকার হাসান মাহমুদুর নানা অনিয়ম এবং দুর্নীতির খবর প্রসারিত থাকে। আগস্টের আঠারো তারিখ হঠাৎ করে হাসান মাহমুদুর ফেসবুক আইডি সরব হয়। এডে হাসান মাহমুদ গণমাধ্যমত তার বিরুদ্ধে প্রচারিত সংবাদের ভিত্তিহীন দাবি করিয়ে ভবিষ্যতে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা লেবের হুমকি দেয়। সাংবাদিক পাড়া এবং সাধারণ মানুষজন হইতে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতত আটক মানুষের ফেসবুক পেজ কিভাবে চলে। এক পর্যায়ে জানা গেল হাসান মাহমুদ হন এক উপায়ে বাংলাদেশের তন বাইরে গিয়ে গই তে ইউরোপের রাজ্যে অবস্থান করেন। আর হাসান মাহমুদুর এই ফেসবুক আইডি হনে সালার ইয়ান অনুসন্ধান করতে যায় বাইরে এসে হাসান মাহমুদুর আশেপাশে তাগুন্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গরদোয়ারার রাশেদুল ইসলাম রাসেল নামক এক যুবকর নাম জানা গিয়ে তে দীর্ঘদিন ধরে হাসান মাহমুদুর এই আইডিও হ্যান্ডেল করে আইল। তে আসিল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র থাকতো জসীমউদ্দিন হলত নাইজি। তার বাড়ি হাটহাজারীর গরদোয়ারা লিও বর্তমানে হাটহাজারী বাস স্ট্যান্ড এলাকার নাইজি তার আর বাড়ি। হাসান মাহমুদ যেতে আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আসিল এতে রাসেল আওয়ামী লীগের প্রচার উপকমিটির সদস্য আসিল যার হারণে হাসান মাহমুদুর বিশ্বস্ততা অর্জন এবং হাসাহাসি তাকিবের হারণে হাসান মাহমুদুর ফেসবুক আইডি হ্যান্ডেল করিবের দায়িত্ব পাই তে। রাসেলের আরো বহু রকমের গল্প প্রচলিত আছে। বাংলাদেশের কানাডা ভিত্তিক অনলাইন চ্যানেল নাগরিক টিভি একবার সংবাদ প্রচার করছি যে আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদর এবং মাহিয়া মাহির যে কল ফাঁসাইল ইবের পিছনে আসিল এই রাশেদুল ইসলাম রাসেল। তার ইন্ধনে এই কল্লো ফাঁসাইল ইনি দাবি করছিল নাগরিক টিভি। রাসেল এই রাসেল ও ডিজিএফআইয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সহযোগিতায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদের সাথে মাহিয়া মাহির অডিও ফাঁস করান হাসান মাহমুদ। রাশেদুল ইসলাম রাসেল দুই হাজার আঠারোর পরবর্তী নিজুরে হাটহাজার উপজেলার ভবিষ্যতের এমপি প্রার্থী হিসেবে পরিচয় দিত। তার প্রচুর পোস্টার বিলবোর্ড নেজি শোভা পাইত এবং তার পিছনে হেইয়া দিয়ের মানুষজন আসিল সগুত ফরিবের মতো। জানা গিয়ে রাসেলর পেশা আসিল তদবির বাণিজ্য। এছাড়া তার আর হন হাজার হুস ফানো যায়। তার বউ উগ্র সরকারি ব্যাংকর নেজি সৌরিগড়ে আপাতত বউটি আদি তে চলে বলে এলাহার লোক মুখে জানা যায়। শুধু হাসান মাহমুদুর ফেসবুক আইডি নয় হাসান মাহমুদুর পরিবারের সদস্য হলো হঠাৎ গড়িয়ারে ফেসবুক উদ্দেশ্যে সরব। তারা হাসান মাহমুদুর ছোট ভাই মুর্শেদ মাহমুদ ফেসবুক উদ্দেশ্যযোগ্য পোস্ট দিয়ে যেটাতে দাবি করছে তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর। কিন্তু লক্ষ্য করিবার মতো বিষয় তার ফেসবুক উদ্দেশ্যে তারই ফেসবুক ফ্রেন্ড যারা বেশিরভাগই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী তারা আয়েরে নানান নেতিবাচক কমেন্ট করতে থাকে। মুর্শেদ মাহমুদুর এক চাচাতো ভাই আবুল হাসেম তে দাবি করে মুর্শেদ মাহমুদুর আরেক ভাই তার জায়গা দখল করে ফেলে। এই লড়ে তারা ভিতর বাক বিতণ্ড হয়। বাদশাহ নামের একজনে কমেন্ট গুজি আনোয়ার নামের জনক এক ব্যক্তিত্ব একখান ফ্ল্যাট সাদা দাবি করা হই এবং নেতাকর্মী হলে এডে হইতে থাকে। নেতাকর্মীর খবর নলে এখনো পরিবারের বইয়ের ব্যস্ত আছে হাসান মাহমুদ এবং তার পরিবারের সদস্য। ইয়ের লোয়ের একটা বিশাল বাহাস হয় তর্ক বিতর্কয় বড় উড়ে মুর্শেদ মাহমুদুর ফেসবুক পোস্টুর কমেন্ট বক্স। আর হাসান মাহমুদুর ফেসবুক নেজি নিয়মিতই বাংলাদেশের হনেকান পত্রিকার যে মুহূর্তে হাসান মাহমুদুর কিংবা তার পরিবারের দুর্নীতির সংবাদর সাথে সাথে হাসান মাহমুদুর ফেসবুক নেজি ইনোর বিরুদ্ধে ভবিষ্যতে তারার সময় আইলে ইনোর বিরুদ্ধে ব্যবস্থা লেবের হুমকি দেওয়ার জিএন লয়েরে সাংবাদিকল উদ্বিগ্ন। যারাই হাসান মাহমুদুর দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেন তারারই এভাবেই হুমকি দেওয়ার আর স্বভাবতই তারার হুমকি আমলত লম করে কারণ অতীতে হাসান মাহমুদে এক মিনিটের ভিতরেই বহু মিডিয়া হাউস বন্ধ করে দিয়ে ইয়েনর উদাহরণ আছে এবং বহু সাংবাদিকরই নানান মামলা দিয়ে হয়রানি করা হয়। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে সেগুলো ফাঁস করে দিই। আজ 17 বছর তো বেশি 70 ভরিতা জি আর বইন্ডে পারে
ফেসবুক পোস্টত নাইজে হাসান মাহমুদুর এসব প্রচ্ছন্ন হুমকি সন্ত্রস্ত সাংবাদিক তারা নিজের আর ভবিষ্যৎ লয়েরে দুশ্চিন্তাগ্রস্ত কারণ কোনো একদিন যদি হাসান মাহমুদ আবার ক্ষমতা তাই তৈলি যারা আজিয়ে তার দুর্নীতির বিরুদ্ধে মুখ কইলি তারারে ফিসি ফেলেব ইয়ে নেহন তিনি বুঝোজার এবং সরাসরি ইঙ্গিতদের এই ফেসবুক পোস্টের মাধ্যমে এরকম আলটিমেটাম তো গত 13-14 বছরে বহুবার দিয়েছে সিপ্লাস চট্টগ্রাম।